আচ্ছা অব্রো তুই একটু এই জায়গা দাঁড়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা যে রেস্টুরেন্টে খাইতে যাব ওই ফকিন্নিরে নিয়ে গেলে কি আমাকে মান সম্মান থাকবে? আর ওর কাছে তো কখনো টাকা থাকে না, আজকেও নেই। আরে হ্যাঁ, জীবনেও তো ওর কাছে একটা টাকা দেখলাম না, ওরে রেস্টুরেন্টে নিয়ে যাওয়া যাবে না। আরে হ্যাঁ, ও শালা তো একটা ফকিন্নি, আরে ওর কাছে টাকা থাকবে কি করে? এখন মিথ্যা কথা বলে হোক বা যে করেই হোক ওকে এখানে রেখে যেতে হবে। এখন কি করা যায়? আচ্ছা দাঁড়া আমি দেখছি। বন্ধু কি হয়েছে? আচ্ছা বন্ধু একটা সমস্যা হয়ে গেছে, কথাটা তোকে যে কিভাবে বলবো। কেন বন্ধু কি হয়েছে, তুই এই রকম করে কথা বলছিস কেন? বেশি কোনো সমস্যা হইল নাকি? বন্ধু তেমন কোনো সমস্যা না, আমাদের দুজনের একটু হঠাৎ করে কাজ পড়ে গেছে, আমাদের একটু যাইতে হবে। কি কাজ? চল আমিও সাথে যাই, তোদের সাথে আমি যাই, তা কি হয়েছে? আরে না বন্ধু তোর যাওয়ার দরকার নাই, কাজটা আমরা দুজনেই পারবো। আর সাইডে যে মাঠটা আছে না, ওই মাঠটা যে বস, আমরা কাজটা সেরে আসতেছি। বন্ধু আমি একটু যাইতাম তোদের সাথে। আরে না বন্ধু লাগবে না, আমরা দুজনেই পারবো, তুই গিয়ে মাঠে বস, আমরা গিয়ে কাজটা করে চলে আসতেছি। আচ্ছা ঠিক আছে। বন্ধু একটু তাড়াতাড়ি আসিস, তোদের সাথে আমার কথা আছে। চলে আসছি রেস্টুরেন্টে। বন্ধু ফকিন্নিটারে রাই খাইছি, খুব ভালো হয়েছে, চল এখন ইচ্ছা মতো খামু। চল বন্ধু চল। ওরা আমাকে একা একা রেখে কই চলে গেল বুঝলাম না। চল বন্ধু ভিতরে যাই। হ্যাঁ চল তাড়াতাড়ি চল। বন্ধু এখানে বস। নে বন্ধু তুই অর্ডার দে। এ ওইটার এদিকে আসো। জি স্যার কি লাগবে? দুইটা বিফ গ্রিল বার্গার আর দুইটা কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা ঠিক আছে একটু ওয়েট করেন, আনতাছি। বন্ধু আমার যে কি ভালো লাগতেছে, ফকিন্নিটারে রাই খাইছি, এখন মন মতো খামু। হরে বন্ধু আমারও খুব ভালো লাগতেছে। আচ্ছা এইখানেই বসি, কোন সময় আসবে আল্লাহই জানে। এই যে স্যার আপনাদের বার্গার। আচ্ছা থ্যাংক ইউ। নে বন্ধু খা, আজকে জমাইয়া খাবো। বন্ধু খাবারটা দেখে তো ভালোই মনে হচ্ছে। সেই বন্ধু। বন্ধু আসলে সেই, ওদের বললাম তোদের সাথে একটা কথা আছে, আচ্ছা একটা কল দিয়ে দেখি। দেখি কে কল দিছে। এই দেখ অব্রো কল দিছে। হ্যালো। হ্যালো বন্ধু। হ্যাঁ কই তোরা? বন্ধু একটু কাজে আছি, আসতেছি একটু পরে। আচ্ছা আমি তো অনেক সময় বসে আছি, একটু তাড়াতাড়ি আই। নে বন্ধু খা, ওই জায়গা বসে রইছে। হ্যাঁ বন্ধু খা, ও সব সময় জ্বালায়। হ খা। বন্ধু খাওয়াটা কিন্তু সেই হইল, চল এখন যাই দেখি ফকিন্নি কি বলে। কিরে বন্ধু তুই আসোস? আরে এত দেরি হইল তোদের আসতে। আরে বন্ধু একটু ইম্পর্টেন্ট কাজ ছিল তো, তাই একটু দেরি হয়েছে। ও আচ্ছা, তোরে বললাম যে তোদের সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা আছে, তারপরও তোরা এরকম লেট করলি। আচ্ছা বন্ধু কি বলবি বল। বন্ধু আসলে তোদের জন্য একটা সারপ্রাইজ ছিল বুঝছিস। জানিসই তো আমি তেমন ইনকাম করতে পারি না, এই গত মাসে একটু একটা কাজে গেছিলাম বুঝছিস, ওইখান থেকে অল্প কিছু টাকা হয়েছিল, সেই টাকা দিয়ে তোদের জন্য দুইটা টি শার্ট আনিছি নতুন। বন্ধু টি শার্ট দুইটা আমি বাসা থেকে আনিছি বুঝছিস, এই যে এখানে রেখে দিছি, দাঁড়া এই দেখ দুইটা টি শার্ট। এই দেখ এটা হলো তোর জন্য নে, আর এই দেখ এটা হলো তোর জন্য। বন্ধু তোর সাথে আমরা অনেক বড় অন্যায় করে ফেলছি, আমাদেরকে মাফ করে দিস। কেন বন্ধু এইভাবে কথা বলছিস কেন? তোরা আবার কি করেছিস বুঝলাম না। আসলে বন্ধু তোকে মিথ্যা কথা বলে আমরা দুজন রেস্টুরেন্টে খেতে গেছিলাম। বন্ধু তোদের দুইজনকে আমি আমার বেস্ট ফ্রেন্ড ভাবতাম, কিন্তু তোরা যে আমার সাথে এরকম নিষ্ঠুরতা করবি আমি এটা আসলেই ভাবতে পারছি না বুঝছিস। টাকা নেই, আমি ফকিন্নি, এটা বলতে পারতিস যে আমরা খাইতে যাব, তুই আমাদের সাথে যাস না, আমি যাইতাম না, এরকম করার কোনো দরকার ছিল না। বন্ধু আমার পকেটে হয়তো বা টাকা নেই, তোদের মতো ওই রকম বড় লোক না আমরা, কিন্তু আমারও একটা মন আছে বুঝছিস, তাই তোরা যে এরকম করলি সত্যি আমার খুব খারাপ লাগছে। যারা ধনী গরিব দেখে বন্ধুত্ব করে ওরা কখনোই বন্ধুত্বের মূল্য দিতে জানে না।